আমরা গত ক্লাস পর্যন্ত কিন্তু যে টপিক নিয়ে কথা বলেছি সেটা ছিল হচ্ছে কিভাবে আমরা একটা সিমস কে ডিজাইন করব এবং তার জন্য কিছু রুলস এবং প্রসিডিউর সম্পর্কে আমরা কথা বলেছি। সেখানে আমাদের কথা বলার সামারিটা এরকম ছিল যে আমরা পুল ডাউন এবং পুল আপ এই দুটো নেটওয়ার্ক আমাদের সামনে থাকবে। পুল ডাউনের জন্য আমরা এনমস ইউজ করব এবং পুল আপের জন্য আমরা পিমস ইউজ করব এবং পুল ডাউন এবং পুল আপ এই দুটোর জন্য আমাদের দুটো ফর্মুলা ইউজ করতে হবে। পুল ডাউন এর ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে যাতে করে আমরা কি করতে পারি যদি এন্ড সম্পর্কে কোনো এক্সপ্রেশন থাকে, আই রিপিট, এন্ড সম্পর্কের যদি কোনো এক্সপ্রেশন থাকে তাহলে পুল ডাউনে সেই মস গুলো সিরিজে সাজবে, আর যদি সেখানে অর হিসেবে কিছু থাকে তাহলে সেটা প্যারালালি সাজবে। এটা হচ্ছে পুল ডাউনের ক্ষেত্রে আমরা নিয়ম বলেছিলাম গত ক্লাস। আর ঠিক যখন তুমি পুল ডাউনটা ড্র করে ফেলবে ফুল ডাউনটা তোমার ওকে হয়ে যাবে, এরপর কিন্তু তোমাকে চলে যেতে হবে ফুল আপ নেটওয়ার্ক। আর ফুল আপ নেটওয়ার্কে সাধারণত আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে কি পিমস পুল আপ বলে থাকি, অর্থাৎ সেখানে যাই আমি ড্র করব সেগুলো সবই হবে হচ্ছে পিমস দিয়ে। এখন এই পিমস পুল আপে যেটা আছে সেখানে তোমাকে যেটা করতে হবে ফুল ডাউনে তুমি যে ফর্মুলাটা ফলো করেছ তার ঠিক বিপরীত ফর্মুলাটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে ফুল আপের ক্ষেত্রে। আমি আবার বলছি পুল ডাউনে যে ফর্মুলাটা তুমি ইউজ করছো যে স্ট্রাকচারটা তুমি ফলো করছো তার ঠিক বিপরীতটা হচ্ছে তুমি ফলো করবা হচ্ছে পুল আপের ক্ষেত্রে, অর্থাৎ পুল ডাউনে যেটা হচ্ছিল হচ্ছে সিরিজ সেটা পুল আপে হয়ে যাবে হচ্ছে প্যারালাল, পুল ডাউনে যেটা হচ্ছিল প্যারালাল পুল আপে সেটা হয়ে যাবে হচ্ছে সিরিজ, তাই না? আচ্ছা, এখন তোমাদের গত ক্লাসে আমরা কিছু সিম্পল একটা কাজ করেছিলাম, তো সেই কাজটা আমাদের অনেকের হয়েছিল অনেকের হয়নি। তো এখন তোমাদেরকে আমি আজকে আমাদের ক্লাসের মধ্যে আমরা কিছু প্রবলেম একদম ডিফাইন করে করে কিছু প্রবলেমকে আমরা সলিউশন করব এবং সেই প্রবলেমগুলো তোমরা সবাই হচ্ছে সলভ করবা এবং সবারটা আমরা লাইভে দেখবো আসলে আমাদের কোথায় ভুলটা হচ্ছে এবং দেন আমরা আজকে ল্যাবের মধ্যে সেই ধরনের বড় বড় সার্কিটগুলোকে আমরা আজকে ড্র করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট টাইমই তোমাদের জন্য একটা এক্সপ্রেশন দিচ্ছি, সবাই চ্যাট উইন্ডোতে একটু খেয়াল করো, চ্যাট উইন্ডোতে আমি তোমাদের চ্যাট উইন্ডোতে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল মাঝখানে, আমি কিন্তু ভুলে যাই নাই, ঠিক আছে? তো আমি এটা জাস্ট ওয়েট করছি যে তোমাদের সিএমএসটা হয়ে যাক, তারপরে তোমাদের ক্লাস টেস্ট আমি নেব, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি এক্সপ্রেশনটা, ওয়াই ইকুয়ালস টু যদি আমি তোমাকে এরকম কোন একটা এক্সপ্রেশন দেই, এই এক্সপ্রেশনটা যদি তোমাদেরকে দেওয়া হয় একটু কারেকশন করে দেই, তোমাদের না হলে কষ্ট হবে একটু, আমি একটু কারেকশন করে দিচ্ছি না হলে তোমাদের আবার বুঝতে কান্নাকাটি শুরু করে দিবা। ধরো আমি এই এক্সপ্রেশনটাকে এভাবে দিলাম, ওকে, এটাকে যদি তোমাকে সলভ করতে বলি তাহলে তুমি কিভাবে সলভ করবা? আরেকটা কাউন্টার কোয়েশ্চেন করে দিই, যদি আমি উপরেরটাও দিই তাহলে তুমি কিভাবে সলভ করবে? কারো কি কোনো আইডিয়া আছে যে উপরে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি স্ক্রিন শেয়ার করছি তারপরে তোমরা আমাকে বলতে পারবা। আমাদের যে চ্যাট উইন্ডোতে আমরা যে এক্সপ্রেশনটা দিয়েছি, এই যে দুটো এক্সপ্রেশন আমরা দিয়েছি, এই দুটো এক্সপ্রেশনের প্রথমটাতে এবং দ্বিতীয়টার সাথে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা কিন্তু এতদিন পর্যন্ত বা গত ক্লাস পর্যন্ত কিন্তু দেখে এসেছি যে একটা এক্সপ্রেশনের মধ্যে কিন্তু হোল বার ছিল, পুরো কিন্তু হোল বার ছিল, বাট একটাতে দেখতে পাচ্ছি হোল বার নাই, একটাতে হচ্ছে কি হোল বার আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমাদের কি পার্থক্য করতে হবে বলে তুমি মনে করো? মানে কি একটাতে কমপ্লিমেন্ট আছে বা একটাতে ইনভার্ট করা আছে, একটাতে করা নাই, তাহলে কি করতে হবে সেখানে? কেউ কোনো আইডিয়া দিতে পারবে যে আমি যদি এই সার্কিটটাকে এখন ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে আসলে কি করতে হবে? স্যার প্রথমত মনে হয় এনমস এ কানেক্টেড, স্যার তারপরে হচ্ছে এনমস আর পিমস এবং পিমস এর ব্লকটা তো সবই ঠিক মতো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বারটা যে এক জায়গায় দিলাম না এবং এক জায়গায় যে দিলাম, এই ক্ষেত্রে দুটো সার্কিটের মধ্যে কি বেসিক পার্থক্যটা আসবে বলে তুমি মনে করছো? আউটপুট স্যার
না আগে আগে বা পরে আগে পরে আগে আগে তুমি আগে প্রশ্ন উত্তর দাও সবাই যে এই যে আমি দুটো এক্সপ্রেশন লিখেছি এই এক্সপ্রেশনটা আমি বলতে চাচ্ছি যে এই যে এক্সপ্রেশনটা তোমাদেরকে দিলাম হ্যাঁ এই এক্সপ্রেশনটা এবং এই এক্সপ্রেশনটা এই দুটো এক্সপ্রেশনের মধ্যে সার্কিট ডিজাইন করার পরে কি বেসিক পার্থক্যটা আসবে বলো তুমি মনে করো ধরো কিছুটা আমি তোমাকে এরকম বলতেছি ধরো আমি যদি এরকম করি এটা আর এটার মধ্যে কি পার্থক্য হবে এটা দুটোই তো একটা হচ্ছে এন্ড একটা হচ্ছে ন্যান তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি আমার সার্কিট মেকিং এর ক্ষেত্রে আমার জিনিসটা কনসিডার করতে আইডিয়া আছে তো কথা বললেই কিন্তু ভুল বের হবে যেটা বার ছাড়া এক্সপ্রেশন আছে ওটার মধ্যেও বার নিয়ে আসতে পারি না কেন নিয়ে আসবেন আপনি ডাবল বার দিয়ে আপনার কি লাভ হবে তো সেটাই তো আপনি যদি ডাবল বার নিয়ে আসেন সেক্ষেত্রে কি লাভ হবে এটা তো কাটা গেছে ডাবল বার ছাড়া হয়ে যাবে তাহলে আমি এটাকে ডিজাইন করব কি করে স্যার আপনি প্রথম যে ইকুয়েশন দিয়েছেন স্যার মানে y = ab তেমন এটার যে বার দিয়ে এমন স্যার কোশ্চেনটা বলছি কি কারো কোনো আইডিয়া নাই বাকিদের কি অবস্থা দেখি কে কে আছে মিটিং এ হ্যাঁ বলো কি করা যেতে পারে অনেক হ্যাঁ নাহিদ সাইফুল কি করা যাবে বলো কোশ্চেন বুঝো নাই স্যার আরেকবার একটু কোশ্চেনটা বললে ভালো হতো কোশ্চেনটা হচ্ছে তোমার সামনেই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি বলেছি এই যে এখানে y equal to ab দিয়েছি এবং এখানে y equal to ab বার দিয়েছি প্রশ্ন হচ্ছে এই দুটো সার্কিট কি তুমি ড্র করতে পারবা আর যদি পারো এটা করতে পারবো কিভাবে পারবা বলো তাহলে প্রথমটা তুমি কিভাবে ড্র করবা এটা তো স্যার প্রথমটা হচ্ছে আমার এন গেটের জন্য হ্যাঁ তো এটা যদি আমি বলছি সিমস ইমপ্লিমেন্টেশনের কথা বলছি সিমস আচ্ছা স্যার সিমস এর জন্য হচ্ছে তো আমার কি করব আমি এটা তো স্যার আমরা ইয়াতে করব সিরিজে করব সবই সিরিজে করবা না কি করবা সেটা তোমার ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি এবি এর ক্ষেত্রে কিভাবে করবা তুমি তো এতক্ষণ পর্যন্ত শিখেছো হচ্ছে এইটা কিভাবে কমপ্লিমেন্ট মোডে এটাকে ড্র করতে হয় অর্থাৎ ইনভার্টার গুলোকে বা হচ্ছে কি বলা যায় হোল বার যেগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে কিভাবে এক্সপ্রেস করতে পারি পুল ডাউনে এবং পুল আপে আঁকলেই কিন্তু আমরা কমপ্লিমেন্টারি মোডে এই হোল বার গুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি বাট আমি যখন ওই হোল বারটা উঠাই দিলাম তখন তো আমি সিমস তো পুল ডাউন আঁকবো পুল আপও আঁকবো কিন্তু দেন আমি তাকে কনভার্ট করবো কিভাবে তখন আমি এক্সপ্রেশনে তাকে নিয়ে আসবো কিভাবে খুবই সিম্পল কথা একটু চিন্তা করে বলো আউটপুটে কি আমি হচ্ছে আরেকটা কনভার্টার লাগাই দিলে কি হবে মানে ইনভার্টার লাগাই দিলে কি কাজ হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কে বললাই কথাটা স্যার আমি নাম কি নাহিদ বলছো নাহিদ দুই নাম্বার বোনাস পাবা আমাকে ফাইনালের আগে মনে করাই দিবা ঠিক আছে যদি তোমার ফুল সেরাত আটকে যায় আমি তোমাকে দুই নাম্বার দিয়ে দিব ঠিক আছে আমি এটা রেকর্ড করে রাখলাম কথাটা ঠিক আছে ও একদম ঠিক বলেছে অর্থাৎ আমি এখন পর্যন্ত কি ড্র করতেছি এ বি হোল বার তার মানে কি আমি ফুল ডাউন ড্র করতেছি ফুল আপ ড্র করতেছি ওকে ড্র করা হয়ে গেল কিন্তু আমাকে যদি কোয়েশ্চেনের মধ্যে বারটাকে তুলে দেওয়া হয় তাহলে এটা তুলে দেওয়ার প্রধান উপায় কি যে আউটপুটটা আমি পাচ্ছি সেই আউটপুটের মধ্যে যদি আমি একটা ইনভার্টার অ্যাড করে দিই তাহলেই তো আমার রেজাল্টটা কি হয়ে গেল হোল বার হয়ে গেল তাই না জি স্যার তাহলে আমার প্রশ্ন হচ্ছে আর তুমি যে বললা প্রশ্ন উত্তরটা যে স্যার আমি ওখানে ইনভার্টার অ্যাড করব তুমি এখানে কি ইনভার্টার অ্যাড করবা
কোন ইনভার্টার অ্যাড করবা? এত সময় লাগে কেন উত্তর দিতে? সিমোস ইনভার্টার অ্যাড করতে হবে। তুমি সিমোস ডিজাইন করতেছো, সেখানে কি তুমি নর্মাল ইনভার্টার ইউজ করবা কখনো? সেখানে তোমাকে সিমোস ইনভার্টার ইউজ করতে হবে। সিমোস ইনভার্টার তুমি করো নাই? এই যে কয়দিন আগে যে করলাম ল্যাবে, এর নিচে একটা এনমোস, উপরে একটা পিমোস, তারপর যেটা ইনপুট কমন করে দিয়ে তো আমি আউটপুটে জিরো কে ওয়ান বানাচ্ছি, ওয়ান কে জিরো বানাচ্ছি, মনে নাই? জি স্যার। তাহলে ওই ইনভার্টারটা আমাকে এখানে কি করতে হবে? এখানে হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। তার মানে কি যে আমি যদি একটা হোল বারের সলিউশন করে ফেলি এবং সেটাকে যদি হোল বারটাকে ওমিট করে দেওয়া হয়, তাহলে আমি খুব ইজিলি তার সাথে একটা ইনভার্টার অ্যাড করেই কিন্তু কোথায় তার আউটপুট নোডের সাথে ইনভার্টার অ্যাড করেই কিন্তু আমি আমার রেজাল্টটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে সবাই হচ্ছে এই যে যেটাকে মার্ক করে রাখছি আমি, এটাকে সবাই সলিউশন করার চেষ্টা করো প্লিজ খাতাতে, সবাই প্লিজ। ইনপুট তো না লাগবে না, জাস্ট স্ট্রাকচারটা দেখাবো। ইনপুট আমরা ল্যাবে টানবো, ঠিক আছে, একদম শর্টকাট দ্রুত করেই স্ক্রিনটা শেয়ার করবা। স্যার প্রথম যে এক্সপ্রেশনটা দিছেন ওইটা যেটা মার্ক করে রাখছি সেটা স্যার মার্ক কোনো কিছু তো দেখা যাচ্ছে না স্যার। জাস্ট অপেরা মিনি ব্রাউজারটা দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো রায়হান। স্যার মাইক করা কোনো কিছু তো স্যার দেখা যাচ্ছে না, জাস্ট অপেরা মিনি ব্রাউজারটা দেখা যাচ্ছে ব্যাটারি সেভার লেখা। তুমি চ্যাট উইন্ডো দেখতে পাচ্ছ না? চ্যাট উইন্ডোতে দুই নাম্বারটা চ্যাট উইন্ডোতে দুই নাম্বার যেটা, আমি টোটাল চারটা এক্সপ্রেশন লিখেছি, তার মধ্যে দ্বিতীয়টা পেয়েছ? জি স্যার। আমি রেকর্ডিংটা অফ করছি, কারণ নাহলে তোমাদের সাইজটা বেড়ে যাবে।